আসসালামু আলাইকুম গাইস, আমার হাতে যে বেবিটা দেখতে পাচ্ছেন, যে র‍্যাবিট বেবিটা দেখতে পাচ্ছেন, ও মূলত হচ্ছে একটা লায়ন লোপের মেল, অ্যাডাল্ট মেল, ফুল অ্যাডাল্ট মেল, ঠিক আছে। ওর পশম ঝরে গেছে, এখন পশম হচ্ছে আবার নতুন করে। ওই হচ্ছে আমার ফার্মের লায়ন লোপের বেবিগুলার একমাত্র পিতা। খুব পাজি কি হয়েছে, কেন ও আমার দিকে তাকিয়ে আছে, একটু অবাক হচ্ছে। যাই হোক, তুমি সবাইকে হাই বলো, হাই বলো না, একটু একটু রাগ করে আছে। যাই হোক, ইনফ্যাক্ট আচ্ছা, এখন বেসিক্যালি হচ্ছে যে লায়ন লোপ হচ্ছে এইটা লোপ ব্রিডের একটা কম্বিনেশন, হল্যান্ড লোপ বা হল্যান্ড লোপের একটা আপগ্রেড ভার্সন। ও খুব ছটফট করতেছে, ও বেরোয় যেতে চাচ্ছে। ওকে দিয়ে আমরা নেক্সট জেনারেশনগুলো তৈরি করছি আপনাদের জন্য শুধুমাত্র। আমাদের কোয়ালিটিগুলো বেস্ট কোয়ালিটি হবে, আই হোপ, ইনশাল্লাহ আপনাদের কাছে এর বাচ্চাগুলো চলে যাবে। আপনারা চাইলে ওর বাচ্চাগুলোকে আপনারা আপন করে নিতে পারবেন, নো ইস্যু। ও খুবই, দেখেন, খুবই ছটফটে, খুবই অ্যাক্টিভ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ও যদি একবার ছাড়া পায়, খুবই দুষ্টুমি করা শুরু করে দেয়। ও আমার ফার্ম পুরোটাকে চষে বেড়ায়। আমার আমার ফার্মের পাশে আমার বাবা কিছু সবজি গাছ লাগিয়েছিল, সবগুলোকে নষ্ট করে তছনছ করে ফেলবে, যা মাটি ঘোরা শুরু করবে, টমেটো চারা থেকে টমেটো খেয়ে ফেলবে, টমেটোর পাতা খেয়ে ফেলবে, এরপরে আদার্স যেই সবজি বাগানগুলো সবজি থাকে সেগুলোকে খেয়ে ফেলার চেষ্টা করে, ধরতে গেলে খুব লাফালাফি করে, খুব জাম করে, খুব পাজি, রাইট। ইনফ্যাক্ট ওর নামটাও কিন্তু রাখা হয় নাই গাইস, ওর নামটাও কিন্তু আপনাদের কাছে সাজেশন চাচ্ছি, কী নামে ওকে ডাকা যায়। ওর ব্রিডটা যদি বলি, আবার সবাইকে বলে দিচ্ছি, ও হচ্ছে আমার ফার্মের লায়ন লোপদের পিতা। ওর না, ওর বয়স বর্তমানে প্রায় 1 বছরের উপরে, এক্স্যাক্ট মনে নেই, এবং বলে দিই ও কিন্তু হচ্ছে আমাদের ফরিদপুরের হানজালা ভাইয়ের বাসা থেকে আসছে, হানজালা ভাই ফার্ম থেকে আসছে, হানজালা ভাই নিজে ক্যারি করে নিয়ে আসছে। থ্যাংকস টু হানজালা ভাই, থ্যাংকস টু দোহা ভাই, এত এত কিউট বেবি আমাকে আমাকে হ্যান্ড ওভার করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং যখন হ্যান্ড ওভার করেছিল হানজালা ভাই, সাথে করে ক্যারি করে নিয়ে আসছিল, তখন খুব টেনশনে ছিলাম, যেই গরম ছিল এই গরমে এই বাচ্চাটা নাক দিয়ে পানি চলে আসছিলো। ইনফ্যাক্ট ওই দিন হানজালা ভাইয়ের একটা হ্যামস্টারও মারা গিয়েছিল, খুব ভেরি স্যাড। আসলে ওই দিন এই বেবিটা যখন আসছে আমি খুব ভয় পেয়ে গেছিলাম বেবিটা টিকবে কিনা। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে বেবিগুলা টিকে গেছে আলহামদুলিল্লাহ। বেবিটা এখন ভালো আছে, সুস্থ আছে। মাঝখানে ঠান্ডা লেগেছিলো, ঠান্ডার ট্রিটমেন্ট করিয়েছি। এই ঠান্ডাজনিত কারণে বা ঠান্ডাজনিত ইস্যুগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাহিদান প্রেসে খুব চমৎকার কিছু ভিডিও দেওয়া থাকে, সেই ভিডিওগুলো থেকে আপনারা আপনাদের র‍্যাবিটগুলোর ঠান্ডার প্রবলেমটা সলিউশন করতে পারবেন। এবং এটার আপডেট ভিডিও আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ, আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন এবং হচ্ছে আপনাদের কমেন্টস, আপনাদের সাজেশন, সেটা আমাদের আগামী দিনের পথ চলাকে আরও সমুন্নত করবে। আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও, ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিতে পারবো। ইনফ্যাক্ট ভালো ভালো ভিডিও বা ভালো ভালো বেবি আপনাদের কাছে হ্যান্ড ওভার করতে পারবো। প্লিজ গাইস, আপনারা ভালো থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাজেস্ট করবেন ভালো কিছু আপনাদের জন্য করার জন্য। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।